পত দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় মোট পাঁচজন জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পুরুলিয়ার বলরামপুরের বাগমুন্ডির কাছে রাঙাডি রাম মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই ছয় ব্যক্তি বলরামপুর থেকে একটি অটোতে চেপে বাগমুন্ডির দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর ওই অটোটিতে মুখোমুখি ধাক্কা মারে। অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি এস কে সামাদ বলরামপুর রসুলডি গ্রামের বাসিন্দা। গুরুতরভাবে জখম এক শিশু সহ ছজনের মধ্যে বেশ কয়েকজন এক পরিবারের বলে জানতে পেরেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এই এলাকায় বেপরোয়াভাবে গাড়ির গতি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। পুরুলিয়া থেকে অনিল গিরির রিপোর্ট, আজ তক বাংলা।